হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরসি একাডেমি সিআরসি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা জিকে মক টেস্ট নাম্বার ফোর করব চার নম্বর জিকে মক টেস্ট নিয়ে আমি হাজির হয়ে পড়েছি তো সামনেই কিন্তু শুধুমাত্র তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার মেন পরীক্ষা এক্সারসাইজ মেন কিন্তু হয়ে গিয়েছে এবং সামনে কিন্তু তোমাদের এখন পাখি চোখ বলতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা তো এখন কিন্তু তোমাদের সমস্ত যে ধ্যান জ্ঞান এটাই কিন্তু হওয়া উচিত এবং তোমরা প্রতিদিন সিআরপি একাডেমি তত্ত্বাবধানের সকাল সাতটা থেকে এই সমস্ত জিকে মক টেস্ট গুলো কিন্তু ফলো করবে পুলিশ পরীক্ষারগুলোতে গুলোতে হুবহু প্রশ্ন কিন্তু কমন আমাদের এই সমস্ত ক্লাসগুলো থেকে এসে থাকে এক্সারসাইজ মেনেও কিন্তু জিকে অনেকগুলো প্রশ্ন আমাদের ক্লাস থেকে কমন এসেছিল তো পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতির এবং সেরা গাইডেন্স সিআরপি একাডেমি থেকে তোমরা পাচ্ছ তো চলো শুরু করা যাক আজকের জিকে মক টেস্ট নাম্বার চার কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারের ব্যাট প্রথম মহাকাশে পাঠানো হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে তো প্রতিটা সেটে আমরা কিন্তু সমস্ত টপিক কভার আপ করার চেষ্টা করি কারেন্ট অ্যাফেয়ার্স ইতিহাস ভূগোল পলিটি অর্থাৎ কনস্টিটিউশন ইকোনমিক্স সায়েন্স ঠিক আছে তো দেখো সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারের ব্যাট প্রথম মহাকাশে পাঠানো হলো ছবি দেখেই বুঝতে পারছো তো সঠিক উত্তর হবে অপশান এ যুবরাজ সিং যে ব্যাটে ওয়ান ডে ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিলেন সেই ব্যাটটি প্রেরণ করা হল নেক্সট দেখো নম্বর প্রশ্ন কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া দেখো এটা কম্পিউটার করা হয়েছে কম্পিউটার এবং টেকনোলজির উপর থেকে তো দু নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান সি টিভি অর্থাৎ টেলিভিশন একটি লিনিয়ার মাল্টিমিডিয়া নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার মেন ব্যাচ কোর্স দ্বিতীয় ব্যাচ কোর্স শুরু হতে চলেছে জানুয়ারি থেকে এখানে কিন্তু তোমরা পাবে সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেনের প্রস্তুতি সালে তো দ্বিতীয় ব্যাচ দশই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় এবং কলকাতা পুলিশ যেটা আসতে চলেছে নেক্সট ইয়ারে সেখান থেকে কিন্তু এইটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন হবে প্রিলিমিনারি প্লাস বোধ মেন তোমরা প্রস্তুতি পেয়ে যাবে এবং নিউ ইয়ার অফার চলছে সেভেন্টি পার্সেন্ট তোমরা ছাড় পাবে চোদ্দশো টাকায় তোমরা এই প্যাচ কোর্সটা পেয়ে যাবে চার টাকার পরিবর্তে তো নিচে ডেসক্রিপশন বক্সে কিভাবে পার্চেস করবে সেটা দেয়া রয়েছে এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর যোগাযোগ করে ভর্তি হতে পারো তো পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণের জন্য কিন্তু তোমাদের এই দ্বিতীয় ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারতীয় অর্থনীতিতে কফে পসা আইনটি প্রণীত হয় কবে ভারতীয় অর্থনীতিতে কফে পসা আইনটি প্রণীত হয় নিচের কোন সালে তো প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হবে দেখো অপশান সি উনিশশো সালে দেখো কফে পসা আইনটি কি একচুয়ালি দেখে নেব দেখো কফে ফসার সম্পূর্ণ নাম হল কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেন্টেশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস তেরোই ডিসেম্বর উনিশশো সালে সংসদ দ্বারা এটি পাশ করা হয়েছিল ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন আরব সাগরের রানী কোন শহরকে বলা হয় এটা জিওগ্রাফির মধ্য থেকে প্রশ্ন দেখো পাশে উত্তর করেই দেওয়া রয়েছে ছবির মাধ্যমে তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কোচি কোচি বন্দরটিকে আরব সাগরের রানী বা কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয়ে থাকে দেখো ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনামগুলো একবার দেখে নেব দেখো ভারতের রোম এবং এশিয়া রোম নামে পরিচিত দিল্লি ভগবানের নিজের দেশ এটি পরিচিত কেরালা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসেছিল এক্সাইজ মেনে ভারতের জমৎ শহর হায়দ্রাবাদ এবং সিকেন্দ্রাবাদ এই দুটোকে বলা হয়ে থাকে স্বর্ণমন্দিরের শহর বলা হয় অমৃত সিটি অব জয় বলা হয় কলকাতাকে ভারতের উদ্যান শহর বলা হয় বেঙ্গালুরুকে ভারতের প্রবেশ দ্বার বলা হয় মুম্বাইকে পঞ্চ নদের দেশ বলা হয় পাঞ্জাবকে এবং হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর মেন ব্যাচ কোর্স কিন্তু অলরেডি অনবই চলছে কুড়ি ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং এসআই মেনের যে সিলেবাস তোমরা জানো সেটা সমস্ত কিছু ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ গণিত ইংরাজি বাংলা সমস্ত কিছু ডেসক্রিপটিভ তো অলরেডি ক্লাসগুলো চলছে এবং ছ মাসে তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ এর মাধ্যমে ওকে তো যা যা সিলেবাস রয়েছে প্রতিবেদন ট্রান্সলেশন প্রেসি সারাংশ বঙ্গানুবাদ এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ বড় বড় কিভাবে প্রশ্ন ডেসক্রিপটিভ ভাবে লিখতে হবে সেগুলো কিন্তু অলরেডি ক্লাসগুলো করানো হচ্ছে তো ডিসন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া হচ্ছে সেইখান থেকে কিন্তু এটা তোমরা যারা যারা পাকা করতে চাও ডাব্লুবিপি তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভর্তি নম্বর প্রশ্ন কোন দেশের পার্লামেন্টের নাম সুরা মিলি তো বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম কিন্তু পরীক্ষায় আসে তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি আফগানিস্তান আফগানিস্তানের পার্লামেন্টের নাম সুরা ই মিলি দেখো বিভিন্ন দেশের দেশের যে সংসদগুলো সেই সংসদের নামগুলো একবার দেখে নেব দেখো বাংলাদেশের যে সংসদ রয়েছে তার নাম জাতীয় সংসদ পাকিস্তানের যে পার্লামেন্ট রয়েছে তার নাম সেনেট এবং ন্যাশনাল অ্যাসেম্বলি আফগানিস্তানের যেটা রয়েছে সেটা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি এটা হচ্ছে আপার হাউস আপার হাউস আর যেটা এক্ষুনি দেখলাম সুরা ইমিলি এটা হচ্ছে লোয়ার সরি এলএইচ লোয়ার হাউস ওকে দেখো শ্রীলঙ্কা সেখানের নাম পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা নেক্সট মালদ্বীপ মালদ্বীপের যে পার্লামেন্ট রয়েছে সেটি পিপলস মজলিস নামে পরিচিত জাপানের যে পার্লামেন্ট সেটা ন্যাশনাল ডায়েট নামে পরিচিত সিঙ্গাপুরের পার্লামেন্ট পার্লামেন্ট নামেই পরিচিত নেক্সট উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি ইসরায়েলের ন্যাসেট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এসে থাকে সিরিয়ার মজলিস আল সাব গুরুত্বপূর্ণ ইজিপ্টের মজলিস আল নয়াব এটাও গুরুত্বপূর্ণ নাইজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি এবং দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম যেগুলো স্টারমার্ক করেছি সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে ছ নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ নিচের কোনটি তো প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নামচা বারোয়া নামচা বারোয়া এই শৃঙ্গটি হলো অরুণাচল প্রদেশের সবচেয়ে উচ্চ শৃঙ্গ দেখো এই শৃঙ্গের উচ্চতা সাত হাজার কুলাং কাংরি সাত মিটার এবং মিটার এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গগুলোর মধ্যে অন্যতম তো আমার মনে হয় দেখো এই ডাটাটা ভুল দেওয়া রয়েছে কেননা যদি এইটা হয়তো কুলাঙ্কারী সব থেকে উচ্চ শৃঙ্গ হবে তো এটা এটা হবে ফোর আই থিঙ্ক ঠিক আছে তো আমি সিওর হয়ে এটা আমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেব ওকে নম্বর প্রশ্ন দেখো কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব কে দিয়েছিলেন তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি লর্ড কার্জন কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন দেখো শ্বেত পাথরে নির্মিত সর্ববৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগল ধারিণী বিজয় দুতির একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে ওকে দেখো আট নম্বর প্রশ্ন লিপু লেকটি কোন সীমান্তে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি জিওগ্রাফির উপর থেকে লিপু লেকটি কোন সীমান্তে অবস্থিত তো দেখতেই পাচ্ছ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চীন দেখো লিপুলেখ ভারতের উত্তরাখণ্ড রাজ্য এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যে অবস্থিত একটি সীমান্তবর্তী হিমালয়ান পথ এটি নেপালের ত্রিভুজানের কাছে অবস্থিত গিরিপথের দক্ষিণ দিকে ভারত দ্বারা নিয়ন্ত্রিত কালাপানি অঞ্চলটি বর্তমানে নেপালের দাবিকৃত অঞ্চল উচ্চতা ষোলো হাজার ফুট বা পাঁচ মিটার নেক্সট নম্বর প্রশ্ন দেখো যে ভারতীয় খেলোয়াড়ের পরিচিত ছিল উইজার্ড নামে নিচের কোন ভারতীয় খেলোয়াড়ের পরিচিত ছিল উইজার্ড নামে তো সঠিক উত্তর অপশন বি হকির জাদুকর ধ্যান চাঁদ মেজর ধ্যান চাঁদ উইজাট নামে পরিচিত ছিলেন দশ নম্বর প্রশ্ন প্রথম অস্কার বিজয়ী ভারতীয় হলেন নিচের কোন ব্যক্তি ভিভিআই প্রশ্ন এটি তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি ভানু আথাইয়া তিনি একজন ভারতীয় পোশাক ডিজাইনার ছিলেন ওকে নেক্সট নম্বর প্রশ্ন গণভবন নামে পরিচিত নিচের কোন বাসভবনটি গণভবন নামে পরিচিত নিচের কোন বাসভবনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন নামে পরিচিত বারো নম্বর প্রশ্ন কোর স্টোরেজ কোনটিকে বলা হয়ে থাকে এটিও কিন্তু কম্পিউটার রিলেটেড প্রশ্ন তো কোর স্টোরেজ বলা হয়ে থাকে র্যামকে এবং র্যামের সম্পূর্ণ নাম কি র্যামডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়ে থাকে কোর স্টোরেজকে দেখো কোর স্টোরেজ হল ম্যাক ওয়েসের একটি লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট সিস্টেম যা অ্যাপেল দ্বারা ম্যাক ওয়েস এক্স লায়নের সাথে প্রবর্তন করা হয়েছিল কোর স্টোরেজ হল ডিস্ক পার্টিসান এবং ফাইল সিস্টেমের মধ্যে একটি স্তর নেক্সট তেরো নম্বর প্রশ্ন নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতুর মতো উভয়ভাবেই রাসায়নিকভাবে আচরণ করে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি বোরন বোরন হলো একটি ধাতু ধাতুকল্প ঠিক আছে ধাতু কল্প তো ধাতু ধাতুকল্প কাদের বলা হয় ধাতু ধাতুকল্প সেই সমস্ত মৌলদের বলা হয় যাদের মধ্যে ধাতু আবার অধাতু দুটোরই কিন্তু বৈশিষ্ট্য রয়েছে দেখো এই মৌলের প্রতীকিত হলো বি এবং পারমাণবিক সংখ্যা হল পাঁচ চোদ্দ নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে কে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রফুল্ল চন্দ্র রায় প্রাক্তন নাম বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠাকাল বারোই এপ্রিল উনিশশো সাল ওকে পনেরো নম্বর প্রশ্ন জৈন সাহিত্য কোন ভাষায় লেখা জৈন সাহিত্য নিচের কোন ভাষায় লেখা তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রাকৃত ভাষায় লেখা জৈন সাহিত্য নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহ কোথায় শুরু হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ইতিহাসের মধ্য থেকে তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বোম্বাই শহরে নৌ বিদ্রোহ শুরু হয় দেখো নৌ বিদ্রোহ শুরু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের এই বিদ্রোহের নেতৃত্ব দেয় রয়্যাল ইন্ডিয়ান নেভি সতেরো নম্বর প্রশ্ন রাস্তার জমা বড় পরিষ্কার করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন সায়েন্সের উপর থেকে একটি প্রশ্ন রাস্তার উপর যে বরফ পরিষ্কার বরফ জমে থাকে তাকে পরিষ্কার করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কিন্তু কেন তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো বি এটি হিমাঙ্কের অবনমন ঘটায় অর্থাৎ বরফের যে হিমাঙ্ক সেটাকে কমিয়ে দেয় তার ফলে কিন্তু বরফ তাড়াতাড়ি গলিয়ে যায় দেখো ক্যালসিয়াম ক্লোরাইড একটি অজৈব যৌগ যা ক্যালসিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত এই রাসায়নিক সংকেত হলো সি এ দেখো এটা এফ টু নয় এটা সিএল টু হবে সি এ এল টু এটি একটি সাদা অপন কঠিন পদার্থ প্রধান উৎস নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দ্য সোল বইটির লেখক নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ ওলগা টোকার যুগ ওলগা টোকারজুক দ্য লস্ট সোল এই বইটির লেখক দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং রচয়িতার ব্যাপারে আমরা দেখে নেব দ্য আর্গুমেন্ট ইফ ইন্ডিয়া ডেভেলপমেন্ট অ্যাস ফ্রিডম ইনিকুয়েলিটি রিএগ্সামিন দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইগুলো লিখেছেন অমর্ত্য সেন দ্য লুমিনাস পার্কস ইনস্ফায়ারিং থটস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি এইগুলো লিখেছেন এপিজে আব্দুল কালাম তারপর দেখো গড অফ স্মল থিংস ব্রোকেন রিপাবলিক দ্য শেপ অফ বিজ এগুলো লিখেছেন অরুন্ধতি রায় নেক্সট দ্য স্টেট অফ ব্ল্যাক আমেরিকা দ্য অডিসিটি অব ড্রিমস ফ্রম মাই ফাদার এগুলো লিখেছেন বারাক ওবামা নেক্সট দেখো পাকিস্তান দ্য গ্যাদারিং রিকনস্লেশন ইসলাম ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট এগুলো লিখেছেন বেনজির ভুট্টো নেক্সট বিজনেস অ্যাট দ্য স্পিড অফ থট দ্য রোড অ্যাহেড এগুলো লিখেছেন বিল গেটস নেক্সট দ্য অরিজিন অফ স্পিসিস দ্য ডিসেন্ট অফ ম্যান এগুলো লিখেছেন চার্লস ডারউইন নেক্সট অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ ইন্ডিয়ান ফিলোসফি এগুলো লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট দেখো দ্য ক্যান্টারপ্রেডিটেলস দ্য বুক অফ ডাচেস এই দুটো বই লিখেছেন জিওফ্রে চসার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি পি টুইটারি এই গ্রন্থটি করটির অস্থির হচ্ছে অবস্থিত রয়েছে এটি ঠিক আছে মাস্টার পিটুইটারি দেখো এই গ্রন্থি নিশ্চিত হরমোনগুলি হল এস টি এইচ টিএসএইচ এসিটিএইচ এইচ জি টি এইচ এম এস এইচ ভ্যাসোপ্রেসিন অক্সিটসিন ইত্যাদি ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা কোন রাজ্যে বসবাস করেন তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন এছাড়াও দেখো উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার রাজ্য এই সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে থাকে নেক্সট টোয়েন্টি ওয়ান নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত নয় তো একুশ নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত নয় তো সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো প্রশ্নটা কিন্তু ভুল রয়েছে এটা হবে নয় নয় এটা প্রবাহিত দেখো অপশানগুলো দেখো কৃষ্ণা মহানদী কাবেরী এই তিনটেই কি পূর্ব দিকে প্রবাহিত আর নর্মদা শুধুমাত্র একা পশ্চিম দিকে প্রবাহিত ঠিক আছে তো সঠিক উত্তর হবে এখানে কোন নদীটি পশ্চিম মানে প্রশ্নটা হওয়া উচিত ছিল কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত তো সঠিক উত্তর হবে নর্মদা ওকে তো প্রশ্নটা ভুল ছিল এটা নয় এই ব্যাপারটা এই নয় শব্দটা হবে না নেক্সট দেখো এই নদীর দৈর্ঘ্য অর্থাৎ এই নর্মদা নদীর দৈর্ঘ্য তেরোশো বারো কিমি উৎপত্তি স্থল মহাকাল পর্বতের অমর কণ্ঠক শৃঙ্গ পতন স্থল হল খামবাদ উপসাগর উপনদী দেখো হিরণ বঞ্জর সর শক্কর এবং তাওয়া নেক্সট বাইশ নম্বর প্রশ্ন সংসদের কোন কক্ষের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত মাসের তফাত থাকতে পারে সংসদের কোন কক্ষের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক কত মাসে তফাত থাকতে পারে তো সঠিক উত্তর হবে অপশান বি ছয় মাস তেইশ নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যরা নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত নন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এস্টিমেটস কমিটি এস্টিমেটস কমিটির সাথে রাজ্যসভার সদস্যরা যুক্ত নেন এস্টিমেটস কমিটি লোকসভার সদস্যদের নিয়ে গঠিত হয়ে থাকে একাডেমিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় তো প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুইয়াস হেভিয়ান ডিরোজিও 25 নম্বর প্রশ্ন মণিপুর ভারতের মনি কে বলতেন তো 25 এর সঠিক উত্তর হবে অপশন সি জহরলাল নেহেরু তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন 26 টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক 2021 কতগুলি দেশ খেলেছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের এর উপর থেকে প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশন বি একশো বাষট্টি দেশ অংশগ্রহণ করেছিল প্যারা অলিম্পিক দু হাজার একুশে দেখো গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে প্যারিস ফ্রান্সে হবে আর শীতকালীন প্যারা অলিম্পিক গেমস দু ছাব্বিশ সেটা হবে মিলান করিনাতে যেটা ইতালিতে হবে ওকে নেক্সট সেভেন দেখো কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো সঠিক উত্তর হবে অপশন সি সালে সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় দেখো কমিউনিস্ট পার্টি কানপুরে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর হল অজয় ভবন নেক্সট টোয়েন্টি কোন প্রকার কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে নিচের কোন পদ্ধতিতে কোষ বিভাজন হলে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে যায় তো সঠিক উত্তর হবে অপশান এ মাইটোসিস পদ্ধতিতে কোন সুলতান ইকতা প্রথার বিলপ করেন নিচের কোন সুলতান ইকতা প্রথার বিলপ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন খেলজি আলাউদ্দিন খেলজি ইকতা প্রথার বিলোপ করেন এবং ইকতা প্রথা চালু কে করেছিলেন চালু করেন নেক্সট দেখো উক্তি ব্যক্তির আসল নাম আলী নাম আলী উদ্দিন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার তিরিশ দেখো প্লাস্টার অব প্যারিস এর রাসায়নিক সংকেত কি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এসেছে সায়েন্সের উপর থেকে তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দেখো দালানের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন জিনিসপত্র বানানোর জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয় এবং আমরা ছোটবেলায় স্কুলে বিভিন্ন হাতের কাজের জন্য কিন্তু এই প্লাস্টার অফ প্যারিস বানিয়ে নিয়ে যেতাম বিভিন্ন মনীষদের ছবি সেখানে লাগিয়ে ওকে তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা সকাল সাতটার সময় ফলো করবে এবং ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের এই ক্লাসটা নিয়ে আসতে কিন্তু আরও আরো উৎসাহ দেবে তো গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা করে ফেললাম চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি সিআরপি একাডেমির অফিসিয়ালের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও নিচে দেখে নাও রুটিনটা এই রুটিন অনুযায়ী প্রতিদিন এখানে টেলিগ্রাম চ্যানেলে কুইজ করানো হচ্ছে এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলেই পাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ